পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের সভাকক্ষে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের সভাপতিত্বে প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ। সভা শেষে করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য পিরোজপুর সদর উপজেলার 4টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের কাছে 78টি সুরক্ষা প্যাকেট হস্তান্তর করা হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে মাস্ক, হ্যান্ড ওয়াশ, সাবান, হ্যান্ড স্যানিটাইজার। এছাড়াও উপজেলায় 3টি ও প্রতি ইউনিয়নে 1টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলা ও ইউনিয়নে 45,000 মাস্ক, 15,000 হ্যান্ড ওয়াশ, 15,000 স্যানিটাইজার, 15,000 সাবান, 85টি অক্সিজেন সিলিন্ডার বিতরণের ঘোষণা দেন প্রধান অতিথি। মোহাম্মদ শফিকুল ইসলাম, MI টেলিভিশন।